হ্যালো, আজকে ভিডিওটা বাইরে থেকেই স্টার্ট করলাম। ওই যে বাজার গেছিলাম সকালবেলায়, বাজার করে নিয়েছি কিছু, একটা ব্যাগ হাতে, একটা ব্যাগ। দেখো এখানে ফল স্টার্ট হয়ে গেছে, গাছের পাতা আস্তে আস্তে ঝরে পড়তে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি গাছের পাতাটা হলুদ হয়ে গেছে। শীতকালে তো এখানে গাছের পাতাই থাকে না, ফল স্টার্ট হয়ে গেছে, তাই জন্য বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখালাম। আর আমার এখানে এই যে একটা আলু, মেয়েকে কিতাতে ছেড়ে দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করে বাজার বেরিয়েছিলাম, তাই জন্য তোমাদের সাথে সকাল সকাল কথা বলতে পারি। তো এখন 12:30 বাজে, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতে পাবে গাছের পাতাগুলো কি সুন্দর কালার হয়েছে। এই টাইমটা আমার খুব ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা থাকে, গাছের পাতা কিছুটা, কিছু গাছ হলুদ কালারের পাতা হয়, কিছু গাছ গোলাপি কালারের পাতা, কিছু গাছের লাল রঙের পাতা। এই সময়টা আমার বেশ দারুণ লাগে। আর এখন ঠান্ডাটা তাও একটু কম, এরপরে যে ঠান্ডাটা আসবে প্রচণ্ড ঠান্ডা, -10 ওয়েদার হয়েছে ডিসেম্বর জানুয়ারি। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, রান্নাবান্না এখনো কিছু হয়নি, ভাতটা করে রেখে বেরিয়েছি, এরপরে যাবো চট জলদি, যা কিছু বানানো যায় তাই করবো। তেমন কিছু আজকে দেখানোর নেই, তাই দেখাবো না। দেখো কি দারুণ হয়েছে গাছের কালার, পাতার কালারগুলো দেখো, দেখতে পাচ্ছো কি তোমরা? দেখো ওই দিকটায় দেখতে পাবে গাছটা কি দারুণ হয়েছে, কিছুগুলো পাতা লাল, কিছুগুলো সবুজ। তো অন্ধকার, মেঘলা ওয়েদার, তাই জন্য অন্ধকার অন্ধকার লাগছে, পুরোটা দেখাতে পারছি না। দেখো গাছের পাতাগুলো হলুদ লাল সবুজ, দারুণ লাগে এই সময়টা। এর পরের সময়টা অক্টোবর মাস থেকে তো আরও সুন্দর লাগে, তখন নিচটা পুরো হলুদ হয়ে যায় গাছের পাতাগুলো যখন ঝরে পড়ে। এটা আমার বাড়ির সামনে একদম, এটা টেনিস ক্লাবটা, এটা দেখো এখানে টেনিস ক্লাবটা দেখাচ্ছি, টেনিস শেখায়। এটা আমাদের বিল্ডিংটা, আগেও দেখেছো তোমরা। এখানে টেনিস ক্লাবের গাড়িগুলো রাখা থাকে।
আছে, এটা ক্রাউন ফ্লোরটা। তাহলে চলো আগে কি কি রান্না করি সেগুলো দেখা যাক, বা তারপরে আবার গল্প হবে। আশা করছি আজকে পুজোর শপিং দেখাতে পারবো, জানি না কতদূর কি দেখাতে পারবো, কি কি কেনাকাটি করেছি। আমি নিজের জন্য কিন্তু কিচ্ছু কেনা হয়নি, যা কিনেছি ওই আর কি টুকিটাকি যা দরকার সেরকম ভাবে। তো এখানে পুজো কিছু নেই, ঠিক আছে, পারলে দেখাতে পার যদি পারি দেখাবো। দেখা যাক আগে কি রান্না করেছি সেগুলো আগে দেখে নিই। ভাত তো আমার বানানোই ছিল বাজার থেকে আসার পরে, শাক ভাজলাম, শাক ভাজা। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে এটা গাজর, লাল রঙের একটা গাজর, হলুদটা হচ্ছে কুমড়ো, মটরশুঁটি, মটরশুঁটি, কুমড়ো, গাজর, আর সবার নিচে দেখো পেঁয়াজ, আর এখানে আছে লঙ্কা। সব দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব নুন দিয়ে, তারপরে কি হয় দেখা যাক। এটার মধ্যে পেঁয়াজ আছে, ব্রকোলি আছে, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, গাজর আর কুমড়ো। গাজর আর কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি, বাদ বাকি সব কুচিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো দেখতে পাচ্ছ হলুদগুলো, কুমড়ো, লালটা গাজর, আর মটরশুঁটি, পেঁয়াজ, ব্রকোলি, এগুলো আমি দিয়েছি। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন অল্প একটু সামান্য পেস্ট দিয়েছি। এরপরে দেব বেসন, এরপরে দেব বেসন, দেব একটু অল্প চালের গুঁড়ি, চালের গুঁড়ি নিয়েই দিলাম না। এর মধ্যে দেব আছে এখন
শুকনো শুকনো খেতে পারবে? হ্যাঁ, কটা বাজে? এই যে হয়ে গেছে, পালং শাকটা হয়ে গেছে, করলাটাও হয়ে গেছে, পকোড়াটাও। খুব খিদে পেয়েছে, এখন খেয়ে নিই, তারপরে কথা বলছি। করলা ভাজা, পালং শাক ভাজা, আর এই যে ভেজ কাবাব, চল সহজে চট জলদি বানানো যায়, আর টমেটো পোড়া। তোমরা চাইলে বাচ্চাকেও এইভাবে বানিয়ে দিতে পারো, বাচ্চারাও খেতে পছন্দ করে। এটা খুব সহজে হয়ে যায়, যে কোনো সবজি দিয়ে করতে পারো। একটু দারুন, আমি যেহেতু খুব তাড়াতাড়ি বানিয়েছি, তোমরা চাইলে ধীরে সুস্থে বানাবে, এটা সুন্দর, একটাও ছাড়বে না। একটু চালের গুঁড়ি দেবে, তাতে মচমচে হয়। হ্যাঁ, এসে গেছি। পুজোর শপিং দেখাবো বলেছিলাম তোমাদেরকে, না বলেছিলাম দুপুরবেলা রান্না করতে করতে যে আজকে পারলে দেখাবো যেগুলো কিনেছি, ওটাই পুজোর শপিং। আর আর একটা কথা বলি, যেটা হচ্ছে নিজে দেখো, ছোটবেলায় একটা আনন্দ হতো যে
সবাই মামা বাড়ি থেকে জামা কাপড় আসবে, সেটা ছোটবেলায় খুব মজার হতো। আর এখন তো বিয়ের পরে বাপের বাড়ি থেকে জামা কাপড় আসবে, সেটা একটা মজার, বা নিজে কিনবো, হাজব্যান্ড কিনে দেবে, এইসব একটা আলাদা মজা। সে যাই হোক, কেউ একজন পুজোর সময় দেখবে একটা বয়স্ক, নিজেদের 10 খানা হলেও তো আনন্দ হয়, একটা বয়স্ক মানুষ অথবা একটা বাচ্চা ছেলে মেয়েকে জামা কাপড় গিফট করে দিয়ে দেখো তারা কতটা খুশি হয়, তখন তো নিজের মনটা ভরে যায়। তো আশা করব পাড়ার মধ্যে এমন কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ আছে যে পড়তে পায় না, এরকম যদি কেউ চাও সাহায্য করতে, সাহায্য করতে পারো। আমার মনে হয় তার থেকে তোমার বড় পাওনা সেজে খুশিটা হবে, তার থেকে বড় পাওনা আর কিছু নেই। কাউকে কিছু দিতে পারলে নিজেরও মনে একটা আনন্দ আসে যে আমি ওকে একটা দিয়েছি, ও খুশি হয়েছে তাতে। তো সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমাদের অনেকের হয়তো খারাপ লাগতে পারে, ক্ষমা করে দিও। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমি নিজে কোনো ড্রেস কিন্তু নেইনি এবছর পুজোয়। তো এটা হচ্ছে অরণ্যার জন্যে, অরণ্য তো যে কোনো ড্রেস কেনা মানে তাকে যদি পরিয়ে দেখায় সে আগে স্টিকারটা ছিঁড়ে দেবে, অনেক ভয় নিয়ে আমাকে তাকে জামা কাপড় পরাতে হয়। এটা নিয়েছি, এখানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্য এটা নেওয়া হয়েছে। তো এটার দাম ছিল 12 ইউরো, এটা নেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা নেওয়া হয়েছে ওর জন্য, এটা ওরই এখন পুজো, বাচ্চা মানুষদের হলেই নিজেদের, আর নতুন করে কিছু নিজের জন্য এখন আর নিতে ইচ্ছা করে না। পুজো বলে আলাদা করে কিছু কিনি না আমি, সারা বছর যা প্রয়োজন সে তো কেনাই হয়, পুজোর জন্য আলাদা করে আমাকে এটা কিনতে হবে, এটা পড়তে হবে, এরকম কিছু নেই। আমার যেটা মনে ইচ্ছা জাগে সারা বছরে যেটা কিনি সেটাই আমি পুজোর সময় পড়ি। তো এটা এটা একটা নেওয়া হয়েছে, সব শীতের পোশাক, এখানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে বললাম না, তার জন্য সব শীতের জন্য যা নেওয়া হয় সেটাই। একটা নেওয়া হয়েছে, খুব চিকচাক চিকচাক আমি পছন্দ করি না, সিম্পল যেটা 12 বছর 12 মাস পড়তে পারবে, 12 বছর সরি, 12 বছরে 12 মাস 30 দিন যেটা পড়তে পারবে, আমি সেরকম ড্রেসই কিনি, যে পুজোর সময় পরার পরে স্কুলে গেলে পরে যেতে পারবে বা সবসময় পড়তে পারবে, চিকচাক জিনিসটা তো সবসময় পড়তে পারবে না। এ একটা এখানে সামনে খুব সুন্দর মিনি মাউসই হোক আর মিকি মাউসই হোক একটা পিকচার করা আছে, দারুণ সুন্দর লাগছে এটা আমার। আর একটা জিন্স, এই যে জিন্স একটা নেওয়া হয়েছে, একটা বেল্ট দিয়েছে, একটা পরে সব গোছাতে হবে, আর একটা নেওয়া হয়েছে ফুল প্যান্ট। এই হচ্ছে শপিং, আর হয়েছে বিশ্বজিতের, বিশ্বজিৎ নিয়েছে এই শার্টটা, বাড়ির কর্তারা দেখবেন সবাইকে কিনে দিতে পছন্দ করে, নিজে কিন্তু কিনতে চায় না, সবাইকে দিয়ে সে খুশি হয়, এটা আমি জোর করে নেয়া করেছি। এটা বিশ্বজিৎ নিয়েছে একটা প্যান্ট, জিন্স, জিন্সের কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে একটু সাদা সাদা লাগছে কিন্তু এটা কালারটা, অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে এই কালারটা, কিছুটা এই কালারটা। হ্যাঁ, এটা তাহলে এই হয়ে গেল আমার শপিং। আর তোমরা সবাই পুজোর সাথে খুব মজা করে, আনন্দ করে, এনজয় করে কাটিও। হ্যাঁ, বাড়ির সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা মজা করো।
যাতে কারোর না কোনো দুঃখ কষ্ট হয়, সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর একটা যেটা বলি যে আর পুজোর সময় কিন্তু সবাই ভালো ভালো খাবার দাবার খেয়ো, তবে তো মনটা ভালো থাকবে। ভালো খাবার খেলে ভালো মনটাও ভালো থাকবে। হ্যাঁ, তো এই হলো আজকের আমার সব কিছু দেখানো। তাহলে এখনের মতো আমি আসি, আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো, বাই 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 বাই, ভালো থেকো সবাই, মজা করে কাটিও। আবার দেখা হবে নতুন অন্য আর এক ভিডিওতে। বাচ্চার জন্য ড্রেস কিনলেই মনে হয় ছোটবেলায় আমি এই ড্রেসটা পরেছি কিনা আর একবার পরতে ইচ্ছা হয়, তাই না? সবারই নিশ্চয় এটা হয়, ছোটদের ড্রেস খুব সুন্দর হয়। দেখো।